নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না বর্তমানে স্ট্যাটাস চেকও করা যাচ্ছে না কিছু দপ্তর কিন্তু আপনাদের জন্য খুশির খবর শুনিয়ে দিয়েছে আপনারা কত তারিখের মধ্যে টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাও জানিয়েছে এবং বর্তমানেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিটও হচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে কোন জেলার টাকা ক্রেডিট হচ্ছে কোন কোন জেলা কবে টাকা পাবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না দেখুন লাস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম টাকা ক্রেডিট হয়েছে একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি যেহেতু ছুটির দিন ছিল ওই দিনে টাকা ক্রেডিট হয়নি একত্রিশে ডিসেম্বর লাস্ট টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু এনএসসিএইচ দিয়ে এখানে আইডি নাম্বার দেওয়া ছিল ডাব্লু বিএসি ছশো সাতাশ কোথাটা লেখা রয়েছে ক্রেডিট রয়েছে পাঁচশো হাজার টাকা ওনার ক্রেডিট হয়েছিল তো এটা কৃষকবন্ধু প্রকল্পের টাকা ওনার লাস্ট ক্রেডিট হয়েছিল বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে আপনারা লক্ষ্য করতে পারবেন স্ট্যাটাসে অ্যাপ্রুভ রয়েছে ট্রানজাকশন স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অনেকেরই রয়েছে তবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বর্তমানে এখন স্ট্যাটাস কিন্তু দু তিন দিন ধরে চেক করা যাচ্ছে না পি এম কিষান বলুন বা কৃষক বন্ধু বলুন সবারই কিন্তু সার্ভার এখন বর্তমানে ডাউন রয়েছে কৃষক বন্ধুর বিশেষ করে কিন্তু কোনো রকম স্ট্যাটাস চেক করা যাচ্ছে না সেখানে নোট অ্যাটা ফোনও দেখাচ্ছে তো সেটা নিয়ে চিন্তা করবেন না আমাদের আগে কী স্ট্যাটাস ছিল সেটা আমরা যদি মনে থাকে সেটাই দেখবেন আমাদের স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে তো আমরা টাকা পাবেন আর যদি আপনাদের এখানে এডি আপলোডেড বা ডিডি অ্যাপ্রুভ থাকে তাহলেও টাকা পাবেন এডি আপলোডেড থাকলে সেটা ডিডি অ্যাপ্রুভড হবে তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপর আপনি টাকা পাবেন আর যদি এখানে ডিডি অ্যাপ্রুভড থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপরে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সুতরাং চিন্তা করার কিছু নেই আপনারা সকলেই টাকা পাবেন ধীরে ধীরে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে প্রতিদিন সব জায়গায় টাকা দেওয়া হচ্ছে তবে আরেকটা কথা বলে রাখি পনেরো তারিখের মধ্যে পনেরোই জানুয়ারির মধ্যে অধিকাংশ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এরকমটা কিন্তু কৃষি দপ্তর জানিয়েছে যদি পনেরোই জানুয়ারির মধ্যে টাকা ক্রেডিট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কৃষি অফিসে সমস্ত কাগজপত্র ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের নথি জমির রেকর্ড ওই কাগজপত্রগুলো নিয়ে দেখা করতে বলা হয়েছে যদি আপনাদের এই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে আর যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে তারা তো টাকা পেয়েই যাচ্ছেন এডি আপলোডের থাকলেও পেয়ে যাচ্ছেন ডিডি আপ্রুভ থাকলেও কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন মূলত সব জেলায় টাকা দিচ্ছে এবং আজকে দু তারিখ আজকেও কিন্তু সমস্ত জেলাতেই টাকা দেবে টাকাগুলো মূলত দুপুরের পর থেকে মানে দুটোর পর থেকে টাকা ঢোকা বেশিরভাগ শুরু হয় এবং বিকেলের সময় আরও বেশি টাকা ঢোকে মানে চারটার পর থেকে দেখবেন সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে যায় তো আপনারা অপেক্ষা করুন আজকেও দেখবেন অধিকাংশ কৃষক টাকা পাবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম কিন্তু সমস্ত সপ্তাহটা ধরেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে তো আপনি টাকা পেয়েছেন কিনা আপনার স্ট্যাটাসে কী রয়েছে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না